So hey guys, what's up? This is Suman and you guys are watching Techno Suman YouTube channel. Background noise टेके बात दी है. So आज के दिन तो Sunday, तो आज के ये पूरा week और आगे week के वो tech news ऐसे नहीं, माने तार आगे week, माने दूसरो week के technical world के ज़्यादा हुए चे, माने ज़्यादा phone launches हुए चे, बस ज़्यादा phone के leaks, बस rumors बाहर है ऐसे, शेकुलो सब की चुनी आज के video था. So बेसी बॉक बॉक ना करे, let's start. ইন্ডিয়ার জন্য স্পেশাল আপডেট দিয়ে আসছে, যেমন কিছুদিন আগেই ঋতিক রোশনকে ইন্ট্রোডিউস করিয়েছিল একটা ক্যারেক্টার নতুন দিয়ে, আর এই কিছুদিন আগেই আর একটা নতুন আপডেট এসছে যেটার নাম হলো বোয়া বা বোয়া, এই ধরনের কোনো একটা নাম. আর এই আপডেটে সবচেয়ে যে জিনিসটা হাইলাইট করা হয়েছে সেটা হলো পাবজি গেমে এবার থেকে হিন্দি ল্যাঙ্গুয়েজেরও সাপোর্ট পাওয়া যাবে. OnePlus 8T এই ফোনটা ইন্ডিয়াতে অক্টোবরের মধ্যেই লঞ্চ হবে সেটা সবাই জানতো, কিন্তু এর মধ্যেই একটা লিক্স থেকে জানা গেছে এই ফোনটা 14th অক্টোবর ইন্ডিয়াতে লঞ্চ করবে. আর এছাড়াও এই ফোনটার যদি কিছু স্পেসিফিকেশান বলি, তার মধ্যে 120Hz রিফ্রেশ রেট রয়েছে, স্ন্যাপড্র্যাগন 865 রয়েছে, 4500mAh এর ব্যাটারি, 65W ডার্ট চার্জার. OnePlus 8 Pro এর থেকে যদি কম্পেয়ার করি, চার্জিং স্পিডটি একটু ইনক্রিজ হয়েছে আর রিফ্রেশ রেটটা অবভিয়াসলি বেড়েছে. তবে হ্যাঁ, একটা জিনিস, OnePlus 8 Pro তে কার্ভ ডিসপ্লে ছিল, এখানে কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে. আর এছাড়াও OnePlus বেশ কিছু প্রোডাক্ট লঞ্চ করবে, যার মধ্যে OnePlus ওয়াচ, OnePlus পাওয়ার ব্যাঙ্ক এগুলো লঞ্চ হবে. আর একটা নিউজ হলো OnePlus এর দিক থেকে, OnePlus Nord এই ফোনটা আসার আগে বিশাল হাইপ ক্রিয়েট করেছিল আর এখনও সেই হাইপটাই রয়েছে. প্রথম এটা অবভিয়াসলি হাইপ না, এটা বলা যায় ফোনটার একটা বদনাম রটছে. প্রথমে একটা ডিসপ্লে ইস্যু বেরিয়েছিল যেটার প্রবলেম সলভ হওয়ার পরে আর একটা নতুন প্রবলেম দেখা গেছে, যেমন ফোনটা পকেটে থাকাকালীন অটোমেটিক বিশাল গরম হয়ে উঠছে আর তার ফলে ফোনটা অটোমেটিক ফ্যাক্টরি ডাটা রিসেট হয়ে যাচ্ছে. আর এটা একজন বা দুজনের সাথে নয় যে ফোনটা দু একটা ফোনে প্রবলেম ছিল, এরকমও বলা যায় না. এই প্রবলেম ম্যাক্সিমাম নর্ড ইউজাররাই ফেস করেছে, যদিও কোম্পানি বলছে এটা একটা সফটওয়্যার বাগ ছিল, তারা সেটাকে ফিক্সড করে দিয়েছে. ইন্ডিয়াতে পাবজি ব্যান হওয়ার পরেই পাবজি কর্পোরেশন টেনসেন্টের সাথে তাদের পার্টনারশিপ ব্রেক করে দিয়েছিল, যার জন্য অনেকেই ভেবেছিল পাবজি হয়তো আনব্যান হবে. কিন্তু মিনিস্ট্রির ইন্টারনাল নিউজ থেকে যতদূর জানা যাচ্ছে যে খুব সহজে পাবজির ওপর ব্যান উঠবে না, বা এখনই পাবজির ওপর ব্যান উঠবে না, কারণ এটা শুধু চাইনিজ কানেকশনের জন্যই এই অ্যাপটাকে ব্যান করা হয়নি. অনেক কমপ্লেন আসছিল এই অ্যাপটার নামে, যেমন এই অ্যাপের জন্য অনেকে সুইসাইড করছিল, বা অনেক কিছুদিন আগেই গুজরাট না গুয়াহাটিতে কোনো একজন 16 কি 15 বছরের ছেলে তার ফ্যামিলির পুরো ইনকাম এই পাবজির পিছনে খরচা করে দিয়েছিল. সো এই ধরনের অনেক নেগেটিভ ফিডব্যাক ছিল এই অ্যাপটার জন্য, যার জন্য বা গেমটার জন্য, যার জন্য এই অ্যাপ্লিকেশনটাকে বা এই গেমটাকে ব্যান করেছে. তার সাথে এই অ্যাপ্লিকেশনটার চীনের সাথেও কানেকশন ছিল. চায়নাতে যে ঝামেলাটা চলছে সেটা তো সবাই জানে, আর তার এফেক্ট কি সেটাও আমরা সবাই জানি. চাইনিজ অনেক অ্যাপ্লিকেশন পর পর ইন্ডিয়াতে ব্যান করা হচ্ছে, আর ঠিক এই সময় টেনসেন্ট ফ্লিপকার্টের 62 মিলিয়ন স্টক কিনেছে, যদিও এটা ইন্ডিয়াতে না, সিঙ্গাপুরে. আসলে যত ধরনের অনলাইন শপিং সাইট রয়েছে বা অ্যাপ্লিকেশন রয়েছে, তাদের ম্যাক্সিমামই কাজ অপারেট করা হয় সিঙ্গাপুর থেকে, কারণ ট্যাক্সে অনেক সুবিধা হয়। আর এছাড়াও টেনসেন্ট, হাইক, ওলা, বাইজু, সুইগি, খাতা বুক এই ধরনের অনেক অ্যাপ আছে যে অ্যাপগুলোর ওপর ইনভেস্ট করে রেখেছে. অ্যাকচুয়ালি চাইনিজ ইনভেস্টার যারা, মানে চাইনিজ কোম্পানিরা অনেক অ্যাপ্লিকেশনের ওপর ইনভেস্ট করে, তুলনায় আমাদের ইন্ডিয়াতে যে ইনভেস্টাররা রয়েছে তারা এই ধরনের অ্যাপ্লিকেশনের ওপর ইনভেস্ট করে না. তো জানি না এই অ্যাপ্লিকেশনগুলোর সাথেও কী হবে. তো নেক্সট নিউজ হলো ফৌজি অ্যাপ, মানে এটা একটা গেম যেটা অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতে বেরোবে, আর গোকি অ্যাপ এটা একটা ফিটনেস ক্যাটাগরির অ্যাপ. এই দুটো অ্যাপ্লিকেশন থেকে এরা বম্বে সিভিল কোর্টে কেস করেছে যে সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের গুজব রটে বেড়াচ্ছে, যার জন্য এই অ্যাপ্লিকেশনগুলোর অনেক ক্ষতি হচ্ছে. তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এই দুটো অ্যাপ্লিকেশনেরই থিঙ্কিং ছিল সুশান্ত সিং রাজপুতের, কিন্তু অ্যাপ্লিকেশনের যারা নির্মাতা বা কর্ণধার তারা তাদেরকে, মানে সুশান্ত সিং রাজপুতকে তার যোগ্য সম্মান না দিয়েই এই অ্যাপ্লিকেশনের মার্কেটাইজ করছে. তো এটা নিয়ে তারা বম্বে সিভিল কোর্টে কেস করেছে, যে বা যারা এই ধরনের গুজব রটাচ্ছে তাদের এগেনস্টে কেস নেওয়া হবে. নেক্সট নিউজ হলো এয়ারটেলের দিক থেকে,
জিও এই ইয়ারের শেষেই নিজস্ব একটা ফোন লঞ্চ করবে। আর এয়ারটেল কী করে পিছিয়ে থাকে, এয়ারটেলও এই বছরের শেষেই বা জিওর আগে হয়তো একটা 4G ফোন লঞ্চ করার প্ল্যান করছে। হতে পারে এয়ারটেল জিওর আগেই একটা 5G বাজেট ফোন লঞ্চ করেও দিতে পারে, বলা যায়। আর হ্যাঁ, নেক্সট নিউজে যাওয়ার আগে একটা কথা বলে নিই, যদি তোমরা চ্যানেলে নতুন হও বা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অল করে নিও, আর ভিডিওটাকে প্লিজ একটা লাইক করো। জিও ফোন নিয়ে একটা বিশাল হাইপ ক্রিয়েট হয়েছে, আর তার মধ্যে শোনা যাচ্ছে এই ফোনে শুধুমাত্র জিওর সিমই ভরা যাবে, আর সেটাও হবে পোস্টপেড। কারণ মার্কেটে এখন সবচেয়ে বেশি জিওর সিম রয়েছে, মানে যত ইউজার রয়েছে তার মধ্যে জিওর ইউজার সবচেয়ে বেশি, কিন্তু তাদের মধ্যে পোস্টপেড ইউজার মানে মাত্র 1% জিওর টোটাল ইউজারের মধ্যে। সেই ইউজারদের সংখ্যাটা বাড়ানোর জন্য জিওর এই চিন্তা যে তাদের এই যে নতুন ফোনটা হবে, এই ফোনে শুধু জিওর সিমই ভরা যাবে, সেটা পোস্টপেড সিম হবে। রিয়েলমি নার্জো 20 সিরিজটা লঞ্চ করেছে, সাথে রিয়েলমি UI 2.0 লঞ্চ করেছে। আর নার্জো 20 সিরিজ যেটা, নার্জো 20 সিরিজের তিনটে ফোন রয়েছে এইবারে। নার্জো 20A যেখানে স্ন্যাপড্রাগন 665 প্রসেসর রয়েছে, নার্জো 20 যেখানে মিডিয়াটেক G85 প্রসেসর রয়েছে, আর নার্জো 20 প্রো যেখানে হিলিও G95 রয়েছে, প্লাস 6000mAh ব্যাটারি, 65W সুপার হুক চার্জার, আর 48MP ক্যামেরা। তবে একটা কথা বলি, এই ফোনটার দাম যা সেই অনুযায়ী এই ফোনের স্পেসিফিকেশান যথেষ্ট ভালো, কিন্তু এই ফোনটার এই স্পেসিফিকেশানেই সেম একটু প্রাইসের হেরফেরে রিয়েলমি 7 কিছুদিন আগেই লঞ্চ করেছে। মানে এই ফোনটা যে ফোনের সাথে মার্কেটে কম্পিট করবে সেটা হলো রিয়েলমি 7। দুটো নিজের কোম্পানি, রিয়েলমিরই দুটো ফোন নিজেদের মধ্যে কম্পিট করছে, জিনিসটা খুব অদ্ভুত না? কিছুদিন আগে অবধিও যদি মিড রেঞ্জ কোনো ফোনের জন্য ভালো 5G প্রসেসর কম দামে নিতে হয়, তাহলে মিডিয়াটেক ছাড়া কোনো উপায় ছিল না। কারণ ডায়মন্ড সিটি সিরিজের যে প্রসেসরগুলো তার গ্রাফিক্স যথেষ্ট ভালো ছিল, আর দামটাও তুলনামূলক স্ন্যাপড্রাগনের চেয়ে অনেকটাই কম। সেই জায়গাতে স্ন্যাপড্রাগন অনেকটা পিছিয়ে পড়েছিল, কিন্তু স্ন্যাপড্রাগনও পিছিয়ে থাকার যে কোম্পানি নয় সেটা বোঝাই গেছে। স্ন্যাপড্রাগন অ্যানাউন্স করে দিয়েছে স্ন্যাপড্রাগন 750G, এটা একটা 5G চিপসেট। স্ন্যাপড্রাগন 30G-র চেয়ে 20% বেশি বুস্ট পাওয়া যাবে CPU-র দিক থেকে, আর 10% GPU-র দিক থেকে। এখানে অ্যাড্রিনো 619 এই GPU ইউজ করা হয়েছে। এবার প্রশ্ন হলো, এই GPU মানে সরি এই চিপসেটটা কোন কোম্পানির ফোনে সবার আগে দেখা যাবে? রুমার্স অনুযায়ী এটা রেডমির কোনো একটা ফোনে দেখা যাবে। আর একটা কথা বলে রাখি, রেডমি নোট 10 এই সিরিজটা খুব তাড়াতাড়ি আসবে, আর যতদূর আমি শুনতে পাচ্ছি এই সিরিজের ফোনে এই চিপসেটটাই ইউজ করা হতে পারে। তবে দেখা যাক, অনেকে বলছিলো ডায়মন্ড সিটির প্রসেসারে ইউজ করা হতে পারে, এবার দেখা যাক ডায়মন্ড সিটির প্রসেসার ইউজ হয় নাকি এই প্রসেসারটি ইউজ হয়। MI নোট 7 প্রো, এটা বেশ কিছুদিন আগে লঞ্চ হয়েছে, ফোনটা যা দাম সেই অনুযায়ী এর প্রচুর ভালো স্পেসিফিকেশান ছিল সেই সময় দাঁড়িয়ে, কিন্তু এই ফোনের অনেকগুলো লুপ হোল রয়েছে। কিছুদিন আগেই একজনের MI নোট 7 প্রো বাস্ট করেছে, FB টুইটার এই অনেক জায়গাতেই এইটার অনেক ছবি দেখা যাচ্ছে, ফোন বাস্ট করেছে সেটার বেশ তার বেশ কিছু পিকচারও দেখা গেছে। পিকচারগুলো ফেক না রিয়েল সেটা এখনও কনফার্ম নয়, তবে একটা কথা, MI এর আগেও অনেক ফোন বাস্ট করেছে, ইভেন MI নোট 7 প্রো আগে দুবার বাস্ট করেছিল। নেক্সট নিউজ হলো স্পাই এর দিক থেকে, স্পাই মানে গোয়েন্দা, আর গোয়েন্দা মানেই এর আগেও ফেসবুক অনেক কিছু করেছিল এই ধরনের, তা নিয়ে অনেক কেস হয়েছে, কিছু কেস সলভ হয়ে গেছে, কিছু কেস এখনও পেন্ডিং রয়েছে। এবার ফেসবুক ইনস্টাগ্রামের থ্রু ফ্রন্ট ক্যামেরা মানে সেলফি ক্যামেরা দিয়ে ডেটা কালেক্ট করছিল ইউজারকে না জানিয়ে। ইনস্টাগ্রাম আগেও 100 মিলিয়ন ইউজারের বায়োমেট্রিক ডেটা লিক করেছিল, এবার USA-তে এই ধরনের কেস হয়েছে, মানে ফ্রন্ট ক্যামেরার ডেটা লিক করছিল। USA কোর্টে এটা নিয়ে কেস হয়েছে, আগেরও অনেক কেস পেন্ডিং রয়েছে, জানি না এটা নিয়েও আদৌ কিছু হবে নাকি। তবে ফেসবুকের দাবি সফটওয়্যারে একটা বাগ ছিল, তার জন্য এই প্রবলেমটা হচ্ছিল। MI এর যে প্রোডাক্টগুলো রয়েছে, মোবাইল বাদ দিয়ে সবচেয়ে যদি জনপ্রিয় বা পপুলার কোনো প্রোডাক্ট হয়ে থাকে সেটা হলো MI ব্যান্ড। MI ব্যান্ড 5 ইন্ডিয়াতে আর কিছুদিন পরেই লঞ্চ করবে, আমি বলছি এটা 29 সেপ্টেম্বর লঞ্চ করার কথা। আর সাথে এটার যে দাম সেটা 3000 দাম থাকলেও এটা আপনি 2500 টাকার মধ্যে কিনতে পারবেন। আর এছাড়াও MI ওয়াচ এটাও লঞ্চ হবে, এটার দাম অনেকে বলছে 11000 টাকা হতে পারে, বাট এটার দাম 9 থেকে 10 হাজারের মধ্যেও হতে পারে।
আর এছাড়াও একটা এমআইএ স্মার্ট স্পিকার লঞ্চ হওয়ার কথা রয়েছে, সেটার দাম সম্পর্কে এখনও জানা যায়নি। আর কিছুদিন আগেই পোকো এক্স থ্রি ইন্ডিয়াতে লঞ্চ করেছিল, আর এটা গ্লোবাল ভেরিয়েন্টের চেয়ে একটু আলাদা। আর এই প্রথম ফোন যেটা পোকো কোনো রকম রিব্র্যান্ডেড করেনি, সরি প্রথম না, এটা পোকোর থার্ড ফোন মেবি যেটাতে কোনো রকম রিব্র্যান্ডেড হয়নি। সবার প্রথম ছিল পোকো F1, তারপরে পোকো X2, তারপরে এই ফোনটা। আর এই ফোনের স্পেসিফিকেশন বললে 6000 mAh এর ব্যাটারি, 33W চার্জার আর স্ন্যাপড্রাগন 732G, আর এটার দাম 7000 টাকার মতো। তবে এটার যা স্পেসিফিকেশন সাথে দামটা যথেষ্ট ভালো, আর পিছনে সোনির IMX686 এর ক্যামেরা সেন্সারও রয়েছে। আর নেক্সট নিউজ হলো COVID-19 দিক থেকে। COVID-19 ভ্যাকসিন কবে বের হবে কি আদৌ বের হবে সেটা আমরা কেউ জানি না, কিন্তু কোভিডের পেশেন্টদের সাহায্য করার জন্য ব্যাঙ্গালোরের একটা কোম্পানি তার একটা রোবট লঞ্চ করেছে যা কোভিড ট্রিটমেন্টে অনেকটাই হেল্প করবে। এই রোবটটার চোখে একটা ফেসিয়াল রিকগনাইজ সিস্টেম লাগানো থাকবে, যেটা দিয়ে খুব ইজিলি পেশেন্টকে রিকগনাইজ করতে পারবে। আর এছাড়াও এই রোবটের বুকে একটা টিভি লাগানো থাকবে, যার হেল্প দিয়ে পেশেন্ট তার বাড়ির লোকজনের সাথে ডিরেক্টলি কথা বলতে পারবে। আজকের ফ্যাক্ট হলো, ডিডিউনো যে আমরা যত ধরনের পাসওয়ার্ড ইউজ করি বা ওয়াইফাই, সেটা যে কোনো জায়গাতে হতে পারে, সোশ্যাল মিডিয়া, ওয়াইফাই, যে কোনো জায়গাতে, তার মধ্যে সবচেয়ে কমন পাসওয়ার্ড কি কি? সবার প্রথম 1 2 3 4 5, তারপর হচ্ছে পাসওয়ার্ড। হ্যাঁ, পাসওয়ার্ড কথাতেই একটা পাসওয়ার্ড। তারপর হচ্ছে 1 2 3 4 5 6 7 8, যেখানে 8 ডিজিটের নিচে পাসওয়ার্ড নেয় না, সেখানে 1 থেকে 8। আর এখনো যারা এই পাসওয়ার্ডটা ইউজ করো, তো ব্যাস আজকের জন্য এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে বা নাও ভালো লাগে, ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর না সাবস্ক্রাইব করে এখান থেকে যাবেন না। আর যদি মনে হয় ভিডিওটা অন্য কারোর হেল্পফুল হতে পারে তাহলে ভিডিওটাকে শেয়ার করুন। আর কিছু, ও হ্যাঁ, ডিসক্রিপশনে আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের লিঙ্ক আছে, প্লিজ 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 অবশ্যই ওখানে গিয়ে ফলো করবেন, নাহলে কিন্তু আমি এরপর থেকে খেলবো না।